আসসালামু আলাইকুম দর্শক, আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে একটি মজার রান্না দেখাবো। তার আগে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদেরকে দেখাবো টাকি মাছ সেদ্ধ করে ভর্তা। তো চলুন দেখে নিই। বাসায় যদি আপনার কাছে ছোট ছোট টাকি মাছ থেকে থাকে অথবা বড়, যে সাইজেরই হোক না কেন, বা শোল বা আমরা যেটাকে বলি, অর্থাৎ এই টাকি জাতীয় যে মাছগুলো আমরা বলি, অনেক সময় চ্যাং মাছও বলি, এ ধরনের মাছ যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে মাছগুলো সুন্দর করে মাথা কান কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে অল্প একটু পানি এবং হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ দেবেন। তো আমরা এরকম, আমাদের প্রায় 1 কেজির মতো মাছ ছিল, সেই মাছ কড়ায় তুলে দিয়ে একটু পানি দিয়ে নিলাম, এবং পানিটা আমরা কিন্তু একভাবে একেবারেই শুকিয়ে ফেলবো। যখন আমরা মাছটিকে সিদ্ধ করবো এমনভাবে পানি দেবো যে আমরা পানিটা ফেলে দেব না। দেখুন, এখানে আমি হালকা একটু লবণ, অর্থাৎ আধা চা চামচেরও একটু কম লবণ দিয়ে এটাকে এখন আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে দেখাচ্ছি, দেখুন আমাদের মাছটি মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে। যেহেতু আমরা মাছটি একটু ভর্তা করব, সেজন্য আমরা মাছটির কাঁটাগুলো বেছে নেব। ছোটো মাছের মাঝের কাঁটাটি আর পেটের সাইডের একটু কাঁটাটি বেছে ফেলে দিলেই মাছ ভর্তাতে আর কাঁটা থাকবে না। এখন দেখুন, আমি এখানে কিছুটা মাছ বেছে নিয়ে নিয়েছি। এই মাছটিকেই আমরা এখন ঠিক যেভাবে আলু ভর্তা করে সেভাবে ভর্তা করব। তবে এই মাছ ভর্তার মশলাগুলোর মধ্যে যা নিয়েছি সেটি আপনাদের দেখালাম। আমি পেঁয়াজ, রসুন আর 2 শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবারও প্রায় আধা চা চামচেরও একটু কম লবণ, যেহেতু আমি মাছে লবণ দিয়ে নিয়েছিলাম, যেটুকু লবণ দিয়ে আমার মাখতে হবে চাটনিটা, সেই পরিমাণ লবণই আমি এখানে এখন আপাতত দিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং রসুনটি মেখে ফেলার জন্য। পেঁয়াজ রসুনের পরিমাণটা বলি, টাকি মাছের এই ভর্তা, হাতে মাখানো ভর্তাকে কিন্তু করবার জন্য রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়, পেঁয়াজও। অর্থাৎ আমি যে মাছ নিয়েছি, আমার রসুন পেঁয়াজ মিলে প্রায় মাছের সমপরিমাণ হয়ে যাবে। দেখুন আমার চাটনির পরিমাণটা, আমার চাটনিটা মাখা হয়ে গেল। মরিচ 2 যেহেতু ঝাল বেশি ছিল, সেই জন্য আমি 2 মরিচ নিয়েছি। আপনাদের বাসায় যদি মরিচ ঝাল না হয়, আপনারা পরিমাণ মতো 4-6টা দিয়ে নেবেন, ভর্তাটি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এখন এই মাছ সেদ্ধ যেটি আমি কাটা বেছে নিয়েছিলাম, দেখুন সুন্দর মতো হাত দিয়ে মেখে নিলাম। এর সঙ্গে এখন আমি চাটনির সঙ্গে মেখে ফেলবো। মাছের ভেতরে যদি কাঁটা থাকে তাহলে কিন্তু আপনি এভাবে মাছটিকে মাখতে পারবেন না, আপনার হাতে কাঁটা ফুটে যাবে। সেজন্যই বললাম, প্রধান কাঁটা থেকে শুরু করে আমরা মাছটিকে মোটামুটি পেটের কাঁটাগুলো সব বেছে ফেলে দিয়েছিলাম। এখন মোটামুটি আমার ভর্তা মাখা শেষ। এখন আমি ভর্তাটি একটি বাটিতে নিয়ে পরিবেশন করবো। এই ভর্তা গরম গরম ভাতের সাথে যদি আপনারা খেতে পারেন তাহলে খেতে অসাধারণ লাগে। তো এভাবে আপনারাও ভর্তা করে পরিবেশন করুন। আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই নতুন রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।